ষষ্ঠীর সাজ কমপ্লিট। আমরা এখন বেরোচ্ছি প্রায় 9:20 বাজে। অনেকক্ষণ ও আমরা আজকে দুজনেই ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছি, মানে আমরা ম্যাচিং করে পড়িনি বাট আর কি কোইন্সিডেন্স হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু দেরি করেই বেরোচ্ছি বিকজ মা বাবা বেরিয়েছিল অ্যান্ড তারপরে হচ্ছে টনি ছিল। আমরা রেডি হচ্ছি, বেচারার দেখি মুখ একেবারে বসে আছে, দুঃখ লাগে ওকে দেখলে পরে, একা একা তো থাকে না ও একদম। তো যাই হোক, হ্যাঁ আমাদের রেডি হতে হতে মা বাবাও চলে এসেছে, তো ওই ঘরে চলে গেল। আমরা এখন বেরোবো, আমরা আজকে একটু বারাসাতের প্রতিমা দর্শন। চলো তাহলে যাই, শুভ ষষ্ঠী সকলকে। আর দেখলে দুপুরবেলা মা বলেই দিল, তোমাদেরকেও বললাম, এই জন্য আমি এরকম মোটকু হয়ে গেছি। হ্যাঁ তোমরা কিন্তু ভেবো না যে আমি কিন্তু এরকম মোটা নই, আমি কিন্তু রোগাই ছিলাম। ঠিক আছে তো চলো যাই, চলো একদম ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। আজকে আমাদের বারাসাতে ঘোরার প্ল্যান ছিল, তো ফার্স্টেই এই প্যান্ডেলটা দেখলাম একদম ফাঁকা, খুব সুন্দর হয়েছে একটা মাঠের মধ্যে। তো আমরা ফার্স্টে এই প্যান্ডেলটা দেখলাম, ভিডিও করলাম, এখানে কয়েকটা ফটো তুললাম, দেন আমরা চলে গেলাম হচ্ছে শেঠপুকুরের ঠাকুরটা দেখতে। শেঠপুকুরের ঠাকুরটা বরাবরই খুব সুন্দর হয়, আর এখানে খুব সুন্দর মেলা বসেছিলো দেখতেই পাচ্ছি চারিদিকে। আর দুর্গাপুজোর পাশে যদি এরকম একটা মেলা হয় না, আমার মনে হয় ঠাকুর দেখার অ্যাট্রাকশনটা আরও বেশি বেড়ে যাবে। তো এখান থেকে আমি একটা না হাতে খুব সুন্দর চুড়ি ব্যাঙ্গেল টাইপের কিনলাম অক্সিডাইজে, অ্যান্ড দেন আমরা ফুচকা খেয়েছি। আর রাস্তার খাবার খুব একটা বেশি খাইনি, বাট আমরা কিন্তু খুব এনজয় করেছি। দেখো আমি দেখতে দেখতে ঠাকুর দেখার আগে ঢুকে যাচ্ছি জুয়েলারি দোকানে। আমরা ঢুকে যাচ্ছি শেঠপুকুরের ঠাকুর দেখতে, দেখতেই পাচ্ছ বেশ লোক এসেছে, কিন্তু তাও যাই হোক যেহেতু ষষ্ঠীর দিন ছিল মোটামুটি ফাঁকাই ছিল। তো ওরা তো প্যান্ডেলটা প্রত্যেকবার খুব ভালো করে, অষ্টমী নবমীতে তো ঢোকাই যায় না, খুব ভিড় হয়, লাইন হয়, আর ভেতরে ডেকোরেশনটাও ভীষণ সুন্দর, আর ঠাকুরটা তো খুব ভালো। প্রত্যেকটা প্যান্ডেলের, যে কটা প্যান্ডেলের ঠাকুর দেখেছি, প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরই ভীষণ ভালো লেগেছে। তো দেখো এখানে, আর এখানে হচ্ছে দুর্গা মাকে হচ্ছে গোল্ডেন লুক রেখেছে, এবং আশেপাশে বাচ্চা কাচ্চাকে রেখেছে হচ্ছে একটা সিলভার লুকে। তো যাই হোক, খুব ভালো লাগলো এখানে। এখানেই বাইরে অ্যাকচুয়ালি মেলাটা বসেছিলো, তো আমরা এখান থেকে বেরিয়ে আমি আর সায়ন্তন প্ল্যান করছিলাম যে একটুখানি ফুচকা টুচকা খাবো। আমরা এখন ফুচকা খাবো কাকিমার কাছ থেকে, টায়ার্ড হয়ে গেছি, বাড়ি যাবো। এটা ভালো লাগছে, দেখো এটার সাথে পুরো ম্যাচিং হয়েছে ঠাকুরটা, ঠাকুর না মানে প্যান্ডেলটা আর কি। বাহ চলো, এটা হচ্ছে আমার পাড়ার প্যান্ডেল, মানে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি সেই পাড়ার। আমরা একটুখানি এবাড়িতে এসেছিলাম, রেস্ট এস নিলাম, এবার আমরা যাচ্ছি একটুখানি স্টার মলে ডিনার করতে। 11 বাজে, জানি না খোলা পাবো কি না। না ওই যে স্টার মলে হাফ কালান্ডটা কি একটা আছে না, হাফ কালান্ডটা আছে স্টার মলে। হ্যাঁ চলো দেখছি, ওটা আই থিঙ্ক খোলা পেয়ে যাবো, আর না হলে ওপরে ফুড কোর্টেও যেতে পারি খেতে যেখানে। চলো তারা, আমরা চলে এসেছি স্টার মলে। স্টার মল এখন পুরো ফাঁকা, সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, আই থিঙ্ক রেস্টুরেন্ট খোলা পাবো। কি কি অর্ডার করেছি সেটা আমরা বলবো না এখন, যখন আনবো তখন দেখতে পাবে, তাই তো? হ্যাঁ বলতে পারি কিন্তু বলবো না, দেখো ভিডিওটা দেখতে না তাহলে বুঝতে পারবো। আমরা ফুড কোর্টে এসেছি, পুরো ফাঁকা, আমরা এখন বসে আছি, ওয়েট করছি কখন আমাদের খাবার দাবার দেবে। 11 বাজে, খিদেও পেয়ে গেছে, খিদে পাওয়া থেকে বড় কথা মনে হচ্ছে3-4 ঠাকুর দেখে আমার পুরো একদম এনার্জি লস।
ছবি টবি অনেক তোলা হয়ে গেছে, ভিডিও চলছে। ধোয়া ওড়াতে ওড়াতে যাচ্ছেন মহিলা। এটা কি জানো? মোমো সিজলার। কি দিয়েছে দেখো, মোমো দিয়েছে, নুডলস দিয়েছে, আবার মোমো দিয়েছে, মোবার্গ দিয়েছে, চাটনি, সস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, আর একটা জিনিস আসছে, ওয়েট, মোবার্গ। জামাই পরেনি কিন্তু নিচে কোথাটা পড়েছে, পরেনি, ঠিক আছে, ভালো। সরষে দেখতে পারবটা প্রচন্ড ঝাল, আমি খেতে পারলাম না, সাড়ে তিনটে দিয়ে দিয়েছি। মোটামুটি লাগবে, আমি এখানে একটু আমার এই নর্মাল স্টিম মোমোটাই আমার ভালো লাগে, আমি স্টিম মোমোটা আর একটু নুডলস খাবো, একটু পরে আমার জিভ পুরো জ্বলে যাচ্ছে। আর সায়ন্তন কোল্ড কফির নামে নিয়ে এসছে বর্নভিটা, পুরো বর্নভিটার মতো খেতে। আমরা যাওয়ার পথে খুব সুন্দর আরেকটা প্যান্ডেল দেখে নিলাম, বাড়ি ফেরার পথে। এটা হচ্ছে ডাক বাংলো মোড়ের ওখানে একটা প্যান্ডেল, ইচ্ছে ছিল নামার কিন্তু আর নামতে পারলাম না, সায়ন্তনকে বললাম আর নামবো না, চলো একবারে বাড়ি ঢুকে যাই। বাড়ি এসে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম, সায়ন্তন এখনও নিচে বসে এই যে টনিকে খাওয়ানো চলছে, আমি জল টল ভরলাম, কাজ ছিল, সব কিছু করলাম। তো যাই হোক, ষষ্ঠী ভালোই কাটলো, ষষ্ঠীতে আমাদের অনেক কিছু অনেক রকম কাজ হলো, তোমাদেরকে সুন্দর একটা নিউজ দিলাম আমি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা নতুন আমার চ্যানেলটা দেখবে, আর আশা করবো তোমাদের পুজো সবার খুব ভালো কাটছে। তো চলো আজকের মতো টাটা।